সাম্রাজ্যবাদী শৃঙ্খলের দুর্বলতম গ্রন্থিতে আঘাত করে শ্রমিক শ্রেণীর বিপ্লবী অভ্যুত্থান ঘটানোর মুহূর্ত চয়ন করার সূত্রধর ভ্লাদিমির ইলিয়াচ উলিয়ানভ লেনিন। তার 150তম জন্মদিবস বুধবার পালিত হল কোচবিহারে। এদিন সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরে লেনিনের প্রতিকৃতিতে মালা ও ফুল দিয়ে মানব মুক্তি আন্দোলনের এই প্রতিকৃতিকে শ্রদ্ধা জানান সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তারিণী রায়, মহানন্দ সাহা, অমিত দত্ত, মধুচন্দ্রা সেনগুপ্ত সহ সিপিআইএম এর নেতা কর্মীরা। এদিন সিপিআইএম এর জেলা কেন্দ্র ছাড়াও কোচবিহারের বিভিন্ন অংশে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধার সাথে পালিত হয় এই দিনটি। এদিন লেনিনকে শ্রদ্ধা জানানোর পর সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, বর্তমান সময়ে গোটা দেশ সহ এই রাজ্যের শ্রমিক শ্রেণী সহ সাধারণ মানুষের সামনে কঠিন রাস্তা, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অতিক্রম করতে হবে এই বাধা। তিনি বলেন, করোনা সংকটে গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে পুঁজিবাদী অর্থনীতিতে কার্যত ধস নেমেছে, আবারও গোটা বিশ্বের মানব সমাজের উপলব্ধির মধ্যে এসেছে মানব মুক্তির একমাত্র পথ সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আর সমাজতান্ত্রিক বিপ্লব ছাড়া মানব মুক্তি ও শ্রমজীবী মানুষের মুক্তি সম্ভব নয়। তাই মার্ক্সবাদের প্রয়োগকর্তা লেনিনের আদর্শকে সামনে রেখে তার মতাদর্শ প্রচার ও প্রয়োগ করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। আমরা দেখলাম লেনিনের প্রতিকৃতিতে মালা দিয়ে তার 150তম জন্মদিন উদযাপন করলো সিপিআইএম কোচবিহার জেলা কমিটি। আমরা শুনে নেব এই সম্পর্কে কি জানালেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। গোটা দেশে পুঁজিবাদী অর্থনীতি, মানে বিশেষজ্ঞরা বলছে তা ধ্বংসের মুখে, এবং যে সমাজতান্ত্রিক অর্থনীতি সেই দিকে মানুষ ঝুঁকছে, অর্থাৎ লেনিনের প্রাসঙ্গিকতা এই মুহূর্তে কতটা কি বলবেন? কমরেড কার্ল মার্কস এবং অ্যাঙ্গেল যে কমিউনিস্ট ম্যানিফেস্টো তৈরি করেছিলেন, সমাজতন্ত্র হচ্ছে বিজ্ঞান, সমাজতন্ত্রে মানুষের মুক্তির পথ দেখাতে পারে, সেইটাকে মূল্যায়ন করেই কমরেড লেনিন রাশিয়ায় রুশ বিপ্লবের মধ্য দিয়ে সেটাকে গোটা দুনিয়ার লোকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আজকে এই যে করোনা ভাইরাস গোটা পৃথিবীব্যাপী, সেখানে আমরা গর্বিত কারণে আজকে পুঁজিবাদী যে সমস্ত রাষ্ট্রগুলো অর্থনৈতিক দিক থেকে ক্রমশ তারা পর্যুদস্ত হচ্ছে, এবং সমাজতান্ত্রিক জোনি চীন, ভিয়েতনাম, কিউবা, উত্তর কোরিয়া সহ সেখানে এই সময়কালের মধ্যে যে সমাজতান্ত্রিক দুনিয়ার যে অর্থনীতি সেটা গোটা বিশ্বের কাছে একটা দৃষ্টান্তমূলক। এক্ষেত্রে এই জন্যই সমাজতন্ত্রের প্রাসঙ্গিকতা যে গুরুত্বপূর্ণ, এবং একমাত্র সমাজতন্ত্রই গোটা দুনিয়ার শ্রমজীবী মানুষের কাছে যেটা উজ্জ্বল দৃষ্টান্ত, তারা অর্থনীতিকে যেভাবে আজকে চাঙ্গা রেখেছে সেটা গোটা দুনিয়ায় মানুষের মধ্যে তার একটা প্রভাব আজকে তৈরি হয়েছে। কমিউনিস্ট হিসাবে আমরা এ কারণে অত্যন্ত গর্বিত। দেখলাম আমরা।